আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 প্রেক্ষিতে তোমাদের 22 সালের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, এই সিলেবাসে তোমাদের বিষয়গুলো, দ্বিতীয় পত্রের যে বিষয়গুলো আছে তার মধ্যে তৃতীয় অধ্যায় আমি পড়াবো। তৃতীয় অধ্যায়ে যে 9টা বিষয় আছে, 9টা বিষয়ের মধ্যে আজকে প্রথম বিষয় রাসায়নিক গণনায় গ্যাসের মোলার আয়তন ব্যবহার করতে পারবে। তাহলে রাসায়নিক গণনায় মোলার আয়তন, তাহলে মোল মোল বিষয়টা তোমাদের জানা আছে কিনা? মোল কাকে বলে? মোল কাকে বলে? কোন পরমাণুর হলো আণবিক ভর হলো গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে স্যার মোল বলে। সেই আণবিক ওজন বা পারমাণবিক ওজনকে গ্রাম এককে প্রকাশ করলে মোল বলে। গুড, ভেরি গুড। তাহলে আমরা পেয়ে গেলাম একটা সংজ্ঞা, আণবিক আণবিক বা পারমাণবিক ওজনকে গ্রামে, গ্রাম মানে এই ভরের গ্রাম, গ্রামে প্রকাশ করলে মোল। তাহলে এই মোল বিষয়টা তোমাদের, এটা তো তোমরা বলে দিলে আণবিক ওজন বা পারমাণবিক ওজন, এটা তো সহজেই বুঝবা, কিন্তু এর সাথে সংখ্যার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, জি স্যার, স্যার হলো 6.02, 6.3 হলো N2 হলো 10 ওকে, টু দি তো টেন টু দি পাওয়ার টোয়েন্টি। সেই বিষয়টাই বলি যে তোমরা জানো যে 2টাতে কি হয়, এক জোড়া হয় তাই না? জি স্যার, 4টাতে হয় এক হালি, হ্যাঁ, তারপরে 12টাতে হয় এক ডজন, আর 12 ডজনে কি হয় জানো? 12 ডজনে বলে এক গ্রোস। ঠিক সেরকম তোমার 0 to 3, 10 to the power 23, এটাকে বলা হচ্ছে মোল, ওরকম একটা সংখ্যা। তোমাদের নিশ্চয়ই জানা আছে গুগল মানে কি জানো? গুগল গুগল মানে জানো? কেউ একজন, এই যে তোমাদের কম্পিউটারে যে ইন্টারনেটে যে গুগল আছে সেই গুগল না, আর একটা গুগল আছে, 10 to the power 100। 10 to the power 100, ভেরি গুড। হ্যাঁ, 10 to the power 100 কে গুগল বলা হয়। এই বানানটা দেখো, লক্ষ্য করো, GOOGL, গুগল, এটাকে বলা হচ্ছে এক গুগল মানে হলো 10 to the power 100। হ্যাঁ, এটাকে বলা হয় এক গুগল। হ্যাঁ, এটা একটু একটু খেয়াল রাখবে, দিস ইজ নট গুগলি, দিস ইজ নট গুগলি। আর গুগল প্লেক্স কাকে বলে? হ্যাঁ, 10 to the power এক গুগল কে গুগল প্লেক্স বলে। এরকম সংখ্যাগুলো যেমন নাম আছে, ঠিক ওরকম এই এই একটা মোল, যেটাকে আমরা বলছি মোল, হ্যাঁ, এটা এই 2.6.02, কোনো কোনো বইয়ে 6.023 লেখা আছে, আর 10 to the power 23। তাহলে এটা মনে রাখার জন্য সুবিধা হয়, 2-3 এখানেও 2-3 আছে, না পাওয়ারও 2-3 আছে, এবং 2-3টা হলো 10 to the power 23টা হলো প্লাস মাইনাস না, কিন্তু অনেকে মাইনাস লেখে, দেখি পরীক্ষা খাতায় মাইনাস লেখা যাবে না। এই সংখ্যাটাকে বলা হচ্ছে এক মোল, এবং যে কোনো পদার্থের আণবিক ওজনে বা পারমাণবিক ওজনে যদি আমরা গ্রামে প্রকাশ করি, যে যে ভরটা পাবো সেই ভরটার মধ্যে এই পরিমাণ থাকবে, দিস ইজ মোল। তো মোলের সংজ্ঞা তোমাদের জানা আছে যে 12 গ্রাম কার্বন, 12 আইসোটোপের মধ্যে 12 গ্রাম ভরের পরিমাণে যতটি কার্বন, 12 আইসোটোপ বা পরমাণু থাকে,
কোনো পদার্থের ততটি কণা বিশিষ্ট পরিমাণকে ওই পদার্থের এক মোল বলে। এটা হলো আসল সংখ্যা, এক মোলের সংখ্যা। এক মোলকে আমরা এন অ্যাভো দিয়ে লিখি, এন এন দিয়ে লিখি, এবং এটার জন্য যে সমীকরণগুলো আমাদের হাতে আছে মোল সংখ্যার সমীকরণ, সেটা তো তোমরা জানো যে ডাব্লু বাই এম কে মোল বলা হচ্ছে, এন বাই অ্যাভোগাড্রো সংখ্যাকে মোল বলা হচ্ছে, তারপরে ভি এন টিপি বাই ভি জিরো বা 22.4 লিটার কে পার মোল কে আমরা মোল বলি, পিভি বাই আর টি কে আমরা মোল বলে থাকি। এরকম মোল পরিমাণ, মোল দিয়ে আমাদের বহু কাজ হয়। মোল দিয়ে আমরা গ্যাস ধ্রুবককে মোল সংখ্যা দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি হলো এই কি বোলসম্যান ধ্রুবক। হ্যাঁ, এরকম মোল সংখ্যা দিয়ে আমরা যে কোনো জিনিসকে ভাগ করতে পারি। তাই এই যে মোলের যে ধারণাটা এবং এটা যে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, এই ধারণাটা দিয়েছেন কে জানো? এই ধারণা দিয়েছেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। এটা তার ছবি, অ্যাভোগাড্রো এই ধারণা দিয়েছেন, এবং এটা একটা, দিস ইজ এ বিগ নাম্বার, আমরা এই পরিমাণ নাম্বার। এবং মজার বিষয় হলো যে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি আমরা ইলেকট্রনের চার্জ কে ভাগ করি তাহলে একটা ফ্যারাড পাই। হ্যাঁ, এটা আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যা গুণন ইলেকট্রনের চার্জ। হ্যাঁ, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা হলো স্যার এই ছবিটা একটু উপরে দেখি, আরেকটু উপরে সংজ্ঞার নিচে। সমীকরণ? জি স্যার। আমি এগুলি দিয়ে দিব তোমাদের গ্রুপে, পিডিএফ দিয়ে দিব। এরকম আমরা তাহলে 12 গ্রামে এতটা পরমাণু থাকে, তাহলে একটা পরমাণুর ভর কত হবে আমরা একটি সব হিসাব নিকাশ করতে পারি। একটা প্রতিটি পরমাণুর ভরের জন্য যে সমীকরণ আমরা পাচ্ছি, তাহলে পরমাণুর ভর বা অণুর ভর বের করতে পারি। আমাদের এখানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আণবিক ওজনকে ভাগ করলে তোমার অণুর ভর হবে, পরমাণু পারমাণবিক ওজনকে ভাগ করলে বলে পরমাণুর ভর, আর আণবিক ওজনকে ভাগ করলে হয় অণুর ভর। এই সমীকরণগুলো তোমাদের লাগবে, একটা অণুর ভর একটা পরমাণুর ভর আমরা কিভাবে বের করি। হ্যাঁ, তারপর আমরা অণু সংখ্যা বের করতে পারি, যে এখানে দেখো সমীকরণ দেখো, এন বাই এন এ, এন হলো পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা, এন এ হলো অ্যাভোগাড্রো সংখ্যা, এদের সাথে মোল সংখ্যা গুণ করলে অণু সংখ্যা পাওয়া যায়। মানে খুব সুন্দর একটা হিসাব, মানে এত সহজ একটা হিসাব এটা দিয়েছে আমাদেরকে। শুধুমাত্র একটা সংখ্যা মনে রাখতে হবে, 6.023 × 10³। এটা দিলেই আমরা মোট অণুর সংখ্যা বের করতে পারি বা পরমাণু সংখ্যা বের করতে পারি। হ্যাঁ, তাহলে এই যে অণু সংখ্যা পরমাণু সংখ্যা বের করার যে নিয়ম, এটা আমরা খুব সহজেই করতে পারছি। অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা কয়টা হবে, মোল সংখ্যা দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলেই অণু সংখ্যা হয়ে যায়। এত সুন্দর একটা নিয়ম বিজ্ঞানী আর অ্যাভোগাড্রো দিয়েছেন। আমরা মোলার গ্যাস ধ্রুবককে যদি অনুপতি গ্যাস ধ্রুবক করতে চাই, হ্যাঁ, তাহলে কি করব? এটাও খুব সহজ বুদ্ধি। মোলার গ্যাস ধ্রুবক যে আর আর যে আছে, এই আরটাকে আমরা গ্যাস ধ্রুবককে অনুপতি গ্যাস ধ্রুবক করতে চাই, করতে পারি। আমরা অনুপতি গ্যাস ধ্রুবককে বলি বোলসম্যান ধ্রুবক, এবং সেই বোলসম্যান ধ্রুবককে আমরা সহজেই বের করতে পারি গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে। হ্যাঁ, খুব সহজ হিসাব। আবার এই অ্যাভোগাড্রো সংখ্যার মান যদি আমার জানা থাকে, তাহলে এখান থেকে মোলার গ্যাস ধ্রুবকটাও আমি বের করে ফেলতে পারি। হ্যাঁ, এই যে এই এন এ আর কে বি, মানে এ আর বি কে বি, এই দুটো গুণ করলেই তোমার গ্যাস ধ্রুবক আর হবে। তারপরে আমরা কি করতে পারি, আমরা অণু প্রতি আয়তন বের করতে পারি। খুবই একটা ইম্পর্টেন্ট ধারণা, এবং এখান থেকে খুব সহজেই আমরা অনেক কিছু করতে পারবো। মোলার আয়তন থেকে অণু প্রতি আয়তন বের করা, তাহলে মোলার আয়তন কেমনে বের করতে হয়? তাহলে মোলার আয়তন কাকে বলবো? মোলার আয়তন বলবো হলো যে তোমার ওই যে আয়তন আছে তাকে মোল সংখ্যা দিয়ে ভাগ করলেই মোলার আয়তন হবে। মোলার আয়তনকে ভিএম দ্বারা প্রকাশ করা হচ্ছে এখানে। তাহলে মনে করো যে আমার কাছে 100 ml পানি আছে, 100 ml পানিকে আমি যদি মোলার আয়তন করতে চাই, পানির মোলার আয়তন করতে চাই, 100 ml পানির আগে ভরটা বের করবো, ভরটা বের করে অনুস ভর আণবিক ওজন দিয়ে ভাগ, পারমাণবিক ওজন দিয়ে ভাগ করবো বা আণবিক ওজন দিয়ে ভাগ করবো, করে আমি খুব সহজেই মোলার আয়তন মোল সংখ্যা বের করে নিয়ে আমি ওই মোলার আয়তনটা বের করে ফেলতে পারি। 100 তো আমার জানাই আছে,
খালি এখানে আণবিক ওজনকে 100 গ্রামকে আমি এই আণবিক ওজন 18 দিয়ে ভাগ করলে যেটা হবে সেই সংখ্যাকে 100 সিসি দিয়ে ভাগ করলে 100 সিসি কে ভাগ করলে আমি মোলার আয়তন পেয়ে যাব, পানির মোলার আয়তন। তাই এই পানির মোলার আয়তন বের করতে যে একটা জিনিস দেখো, আমি এখানে যদি সমীকরণটা একটু পাল্টে দিই, এই ভিটাকে এম এর জায়গায় নিয়ে গেলাম, এমটাকে তুলে ভি এর জায়গায় নিয়ে গেলাম, আমি এরকম করতে পারি পারি না? এটা গণিতের নিয়ম ধরেই তো হয়েছে নাকি? এইখান থেকে এখানে যে চেঞ্জটা, তারপরে দেখো কি দাঁড়াচ্ছে, খুব মজার একটা সম্পর্ক আমরা পেয়ে যাব, সেটা হলো এম বাই ডি, অর্থাৎ আণবিক ওজনকে ঘনত্ব দিয়ে ভাগ করলেই আমাদের মোলার আয়তন হচ্ছে। হ্যাঁ, মোলার আয়তন বের করা খুব সহজ বিষয়, যে কোনো পদার্থের মোলার আয়তন আমরা সহজেই বের করে ফেলতে পারি। তো এই সমীকরণটা আমরা তৈরি করে ফেলতে পারি। এবং একটা প্রশ্ন তোমাদের করা যেতে পারে যে ঘনত্বের সাথে মোলার আয়তনের সম্পর্ক নির্ধারণ করো, হ্যাঁ, বা ঘনত্বের সাথে মোলার আয়তন গুণ করলে কি হয়, ঘনত্বের সাথে মোলার আয়তন গুণ করলে কি কি হবে বলো তো? আণবিক ওজন হবে। এই যে ছোট্ট একটা সম্পর্ক, খুব সহজেই আমরা আমাদের জানা তথ্য দিয়ে আমরা একটা সম্পর্ক তৈরি করে ফেললাম, মোলার আয়তন, যে কোনো পদার্থে মোলার আয়তন আমরা এইভাবে বের করে ফেলতে পারি। তো এই তথ্যগুলো তো তোমরা জানোই। আর মোলার আয়তন আমাদের যে আছে কিন্তু গ্যাস সূত্র দিয়ে আমরা মোলার আয়তন ভি বাই এন কে আর টি বাই পি দিয়ে প্রকাশ করতে পারি। এবং আমরা এখান থেকে একটা তথ্য পাচ্ছি গ্যাসের, এটা তো গ্যাসের সূত্র তাই না, এনআরটি পিভি ইকুয়াল টু এনআরটি। তো গ্যাসের সূত্র থেকে আমাদের যদি তাপমাত্রা আর চাপ যদি স্থির হয়ে যায় তাহলে মোলার আয়তন কত হবে, আর এর সমান হবে, আর তো স্থির। তাহলে আমরা এখান থেকে একটা তথ্য পাচ্ছি যে নির্দিষ্ট তাপমাত্রা চাপে সকল গ্যাসের আয়তন সমান। হ্যাঁ, এই যে কথাটা, এই এই কথাটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রথম আবিষ্কার করেছিলেন, এবং তিনি ওই তত্ত্ব ওই অ্যাভোগাড্রো প্রকল্প থেকেই এই বিষয়টা তিনি দিয়েছেন। আমরা আমরা এটা গ্যাসের তত্ত্ব থেকে আমরা সহজেই প্রমাণ করতে পারতেছি যে আমাদের যে এই সমীকরণটা যে পাইছে, এই সমীকরণের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে ইসি তাপমাত্রা চাপে সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, এবং সেই অনুযায়ী সেই প্রকল্প থেকে আমরা এই এই কথাটা বলতে পারি যে স্থির তাপমাত্রা চাপে সকল গ্যাসের গ্রাম আণবিক ভরের আয়তন সমান, সকল গ্যাসের ক্ষেত্রে একই আয়তন পাওয়া যাবে। কি অদ্ভুত বিষয়! কিন্তু বাস্তবে অন্যান্য কঠিন পদার্থ বা তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এটা এই কথাটা ঠিক না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে ঠিক। সব যে যে গ্যাসই নাও, একই তাপমাত্রা চাপে এক পাত্রের মধ্যে তুমি অক্সিজেন রাখছো, আর এক পাত্রে নাইট্রোজেন রাখছো, একই তাপমাত্রা চাপে যদি মোল সংখ্যা সমান হয়, এক মোল করে রাখো, আয়তন 22.4 লিটারই পাবে। হ্যাঁ, তো এই যে কথাটা, এটাই তোমার হলো। তাহলে এখন আমাদের যদি আমরা আণবিক ওজনটা জানি তাহলে আমাদের কিন্তু সহজেই এই হিসাবগুলো করতে পারি। দেখো, প্রত্যেকটা সমীকরণে আণবিক ওজন আছে, তো আণবিক ওজন বের করার নিয়ম কি? আণবিক ওজন বের করার নিয়ম হচ্ছে উপাদান মৌলসমূহের পারমাণবিক ভর সমূহের যোগবোধক সমষ্টি, যোগবোধক সমষ্টি, সমষ্টি আবার যোগবোধক, বিয়োগবোধক হওয়া যাবে না, সমষ্টি কিন্তু বিয়োগবোধক হয়। হ্যাঁ, তাহলে এই যোগবোধক সমষ্টিকে আমরা বলছি আণবিক ওজন, এবং সেটা আমরা একটা সংকেত থেকেও বলে, সংকেত থেকে খুব সহজেই আণবিক ওজন বের করা যায়। হ্যাঁ, H2 এর আণবিক ওজন কত হবে, 1+1=2, হাইড্রোজেনের পারমাণবিক ভর জানি 1, এই পারমাণবিক ভরের সমষ্টি সমষ্টি যোগবোধক সমষ্টি হচ্ছে আণবিক ওজন। তাহলে আমরা মোটামুটি 2 ধরে নিই, আসলে 2-এর চাইতে একটু ফ্র্যাকশন আছে। এইভাবে তোমাদের জানা আছে যে NTP STP একটা শব্দ আমরা ইউজ করেছি ফিজিক্স প্রথম প্রথম অধ্যায়ে, প্রমাণ তাপমাত্রা চাপ বা NTP বা STP তে আয়তন, সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। হ্যাঁ, আর NTP STP কি? NTP STP কাকে বলে? ভুল, NTP STP বলতে গেলে বলতে হবে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আর চাপ হলো 1 বায়ুমন্ডল, দিস ইজ কল NTP আর STP। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার তো অ্যাব্রিভিয়েশন হলো, এলাবোরেশন করে দিলাম। হ্যাঁ, কিন্তু তা নয়, আমাদের সংজ্ঞাটা হবে এইটা। হ্যাঁ, যে কোনো এই অবস্থাটাকে বলা হচ্ছে
NTP or STP. SATP একটা অবস্থা আছে না SATP পড়ছো না প্রথম অধ্যায় ছিল তো হ্যাঁ কক্ষ তাপমাত্রা জি স্যার পড়ছি স্ট্যান্ডার্ড হ্যাঁ জি স্যার পড়ছি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা SATP তে তাপমাত্রা হলো 25 ডিগ্রি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার টেম্পারেচার এন্ড প্রেসার হ্যাঁ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার ওটা এলাবোরেশন আমরা জানতে চাই না তোমাকে বলতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা 25 ডিগ্রি আর চাপ কত 100 কিলো প্যাসকেল না না 100 হ্যাঁ একবার বার মানে 100 কিলো প্যাসকেল একবার বায়ুমণ্ডল বলা যাবে না হ্যাঁ একবার বা 100 কিলো প্যাসকেল একশো কিলো প্যাসকেল বা এইভাবে বলতে পারি কি বলার নাম আর কি অনেক অনেক কিছু বলা যায় যাই হোক এরকম একবার বার মানে 10^6 মিলিবার 120 কিলো প্যাসকেল এসএটিপি তাহলে এখানকার চাপ এবং তাপমাত্রাটা আলাদা তাহলে এসটিপি তে আমার 22.4 লিটার জানা আছে তাহলে এই অবস্থায় কত হবে বের করা যাবে না 24.789 লিটার এটা বের করার নিয়ম কি এটা বের করার তো সূত্র আছে P1V1/T1 = P2V2/T2 এই সূত্র দিয়ে এটা বের করে ফেলা যাবে একটা জানলেই হয় যে কোনো একটা মুখস্থ করে আরেকটা বের করে ফেলা যায় এইভাবে আমরা এই জিনিসটা মনে রাখবো এবং আমাদের যে ব্যবহার সেই ব্যবহারটা আমাদের করতে হবে হ্যাঁ গ্যাসের গ্রাম আণবিক ভর সমান 1 মোল অণু সমান NTP তে 22.4 লিটার গ্যাস আর SATP তে কত বললো SATP তে 24.789 লিটার গ্যাস যে কোনো গ্যাস সকল গ্যাস যত ভারী হোক হালকা হোক কোনো সমস্যা নেই SATP তে 22.8 লিটার ভারী হোক হালকা হোক যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমাদের এই কথাটা প্রযোজ্য মনন করে যাও আরে তোর টিকা দিতে আসবে তো পড়ে যাও ফোন করছিল সকালে আর এই যে এই হিসাবটা আমাদের জানা হলো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম মোল সম্বন্ধে মোল সম্বন্ধে বিস্তারিত ধারণা তোমরা নিবে কারণ মোলের হিসাবটা শুধু কেমিস্ট্রিতে না ফিজিক্সেও আছে তাহলে মোল কি উত্তর কি হবে এটা বলো তো আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা এখানে যে প্রশ্নটা দেখা যাচ্ছে না জি স্যার এমসিকিউ 3.1 মোল কি তার উত্তর কোনটা হবে ক খ গ স্যার এটা হবে 14 গ্রাম নাইট্রোজেন শিওর 14 গ্রাম নাইট্রোজেন ঠিক নাই নাইট্রোজেনের অণু না পরমাণু বলছে তার কোন নাম্বারটা হবে স্যার এটা কোন নাম্বারটা হবে স্যার 6.02 × 10^23 স্যার ঘ 28 হলে হতো 28 গ্রাম নাইট্রোজেন হলে হতো ক হবে স্যার নাইট্রোজেন তো এখানে ঠিক নাই মানে কনফিউশনের মধ্যে ফেলছে এখন নাইট্রোজেন পরমাণু হলে ঠিক আছে নাইট্রোজেন যদি পরমাণু দিত নাইট্রোজেন পরমাণু হলে ঠিক আছে আর যদি N2 যদি চিন্তা করো তাহলে ঠিক নাই এখন নাইট্রোজেন বলতে তুমি কোনটা বুঝবা পরমাণু বুঝবা না N2 বুঝবা এটা একটা কনফিউশন বলা নাই এখানে হ্যাঁ N2 হ্যাঁ তা দুইটা বোঝা যায় নাইট্রোজেন বললে এই বানান যখন বাংলায় বানান লিখছে তখন কিন্তু আমি কোনটা এটা হবে না এটা হবে আমি বুঝতেছি না হ্যাঁ নাইট্রোজেন বলতে তো অণুই বোঝাচ্ছে এটা তো বলা মুশকিল রে বাবা ওটা একটু সমস্যা আছে নাইট্রোজেন নাইট্রোজেন মানে এখানে দুটাই বোঝাচ্ছে পরমাণু বোঝায় অণু বোঝায় কনফিউজিং কিন্তু এটা এটাতে কোনো কনফিউশন নাই তাহলে ক নাম্বারটা হবে
তাই কোন নাম্বারটাই হবে ভেরি গুড তাই কনফিউশন থাকলে আমাদের প্রশ্নের উত্তরের মধ্যে লেখা থাকে যে সম্ভাব্য মানে সর্বোচ্চ সঠিক যেটা মনে হবে সেটাই আনসার করতে হবে হ্যাঁ তোমাদের কাছে যেটা সর্বোচ্চ সঠিক মনে হবে সেটা দিতে হবে তাহলে এখানে এতগুলোর মধ্যে সর্বোচ্চ সঠিক হলো 6.023 10 টু দি পাওয়ার 23 হ্যাঁ এখানে এরকম যখন কনফিউজিং প্রশ্ন থাকবে তখন তো সর্বোচ্চ সঠিকের বিষয় দিতে হবে এই হলো তোমাদের বিষয়গুলো এগুলি এখন এখন আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যে মোল বলতে কি বোঝাচ্ছে আমরা একটা ধারণা পেয়ে গেছি এক মোল হাইড্রোজেন মানে 2.016 হাইড্রোজেন বা H2 আর কি হ্যাঁ 22.4 লিটার H2 NTP তে এই অবস্থাটা বলে দিতে হবে অবস্থাগুলো না বললে কিন্তু উত্তর হবে না এই 22.4 লিটার যে বলছো এটা উল্লেখ করে বলতে হবে অনেকে এটা উল্লেখ করে না করেই 22.4 লিটার বলে দেয় আমরা ধরে নেই যে NTP কথাই সে বলতে যাচ্ছে হ্যাঁ আবার এইখানে এই যে সংকেত লিখছে এই যে H2 এই সংকেত ঠিক মতো লিখতে হবে অনেকে H লিখে বা হাইড্রোজেন লিখে ছেড়ে দেয় এই যে একটু আগেই দেখালাম হাইড্রোজেন যদি বানান করে লেখো তাহলে কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাবো কে পরমাণু বলছো না অণু বলছো এই জন্য H2 অণু এখানে লিখে দিছে হ্যাঁ এরকম অণু কথা এগুলি কথাগুলো লিখতে হয় কেন লিখতে হয় কারণ যেই তাতে কনফিউশন গুলো দূর হয়ে যায় হ্যাঁ এই অণু লিখে অনেকেই লেখে না হ্যাঁ না লিখে এরকম সংকেত দিয়ে ছেড়ে দেয় তাই এটাতে এটা তো কার্বন ডাইঅক্সাইড লিখলে আর সংকেত দেয় অণু লেখার দরকার পড়বে না কিন্তু O2 লিখলে অণু লেখার দরকার হবে কারণ যে তোমার O3 একটা অণু আছে ও একটা পরমাণু আছে এগুলি বিষয়গুলো একটু ঠিক মানে হিসাবে মানে তোমাদের চিন্তায় রাখতে হবে তাহলে আমরা মোটামুটি একটা পেয়ে গেলাম আমাদের সংখ্যা সংজ্ঞা আমরা এখন যদি মোলের সম্বন্ধে বলি যে এক মোল চকলেট ইয়াকে এক মোল কলম তার মানে কতগুলো কলম বলো দেখি 6.023 10 to the power 23 এক মোল চকলেট হ্যাঁ এক মোল চকলেট ও তাই এক মোল কলম ও তাই আর যদি বলে এক মোল অনু তার মানে তাই যদি বলে এক মোল পরমাণু তার মানে তাই 6.023 10 to the power 23 যদি বলে এক মোল আয়ন হ্যাঁ তার মানে তাই আয়নটা অবশ্য নাম বলতে হবে কোন আয়ন পজিটিভ আয়ন না নেগেটিভ আয়ন এইভাবে বলতে হবে যা বলবা এখানে এই পাশে তাই লাগাইতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ যদি বলা যায় এখানে এক মোল একটা নাম দেওয়া হলো এক্স অণু তার মানে এখানে কি লাগাইতে হবে এক মোল এক্স অণু মানে এখানে যা লাগাবে এক পাশে তাই থাকতে হবে তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের যে বিষয়টা যে মোল কাকে বলে এবং মোলের হিসাবটা কি হবে মোলার আয়তন বিষয়টা আমরা কেমনে বের করতে পারি ফেলতে পারি তা আমরা একটু কিছু কিরকম চিন্তা ভাবনা করব একটু দেখি মনে করো এক মোল ক্যালসিয়াম কার্বোনেটে কতটা ক্যালসিয়াম কার্বোনেট আছে 6.023 10 to the power 23 না আচ্ছা এখন যদি প্রশ্ন করা হয় এক মোল ক্যালসিয়াম কার্বোনেটে কতটি ক্যালসিয়াম আছে তার উত্তর কি হবে তার উত্তর কি হবে 6.023 10 to the power 23 ওই সংকেত থেকে তাই বললাম আচ্ছা এখন যদি বলা হয় এক মোল ক্যালসিয়াম কার্বোনেটে কতটি অক্সিজেন আছে ও আছে তার উত্তর কি হবে 3 গুণ হবে কারণ যে সংকেতের মধ্যে 3 আছে এতটিও তারপরে যদি বলা হয় যে এক মোল ক্যালসিয়াম কার্বোনেটে
কতটি O2 আছে তার উত্তর কি হবে দেখা যাচ্ছে তো O2 তাহলে এখানে কি করবা এখানে কি হবে বলবে বলো স্যার দুই দিয়ে গুণ 6.023 into 10 to the power 23 জি এগুলো অক্সিজেন 2 O2 ও তো ওটা তিন গুণ করে বললো এখন O2 এর ক্ষেত্রে কি করবা হ্যাঁ এটা তো থাকবেই 10 টু দা 23 থাকলোই কিন্তু O2 যে দেওয়া আছে এখানে কি করবে এখানে আবার এই পুরো সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করতে হবে দের 1.5 ইনটু 6.02 10 টু দা 23 তার মানে তিন দিয়ে গুণ করার পরে আবার দুই দিয়ে ভাগ জি 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 এই তো জি স্যার বুঝতে পারছি ওইটা ভাবতেছিলাম যে হবে কিনা এইটাই সবাই কনফিউশনে পড়ে তো এইভাবে এই হিসাবগুলো করতে হয় তো দরকার এইভাবে হিসাবগুলো করবে মূল সংখ্যার সাথে খুব সহজ সংকেত থেকে সহজেই তুমি এই হিসাবগুলো করতে পারবে তাহলে কতটি কার্বনেট আছে যদি বলা হয় CO3 তাহলে উত্তর কি হবে থ্রি গুণন 6.023 টেন টু দি পাওয়ার 23 না থ্রি গুণন হবে কেন এটা তো 6.023 হবে শুধু 6.023 হবে হ্যাঁ হ্যাঁ 6.03 কারণ কার্বনেট পুরোটাই টেন টু দি পাওয়ার 20 এই কার্বনেট সংকেতের মধ্যে কার্বনেট CO3 একটাই আছে ওই জন্য ওখানে ওই ওইটাই ওইটাই হবে হ্যাঁ বোঝা গেছে জি এই স্যার বিষয় এই বিষয়গুলি তোমাদের একটু বোঝার বিষয় হ্যাঁ অনেকে এরকম অনেক প্রশ্ন হয় ইন্টারনেটে দেখবে তোমরা এরকম অনেক প্রশ্ন আছে তাহলে আমরা যে হিসাব নিকাশ গুলো যখন করব তখন আমাদেরকে এই হিসাবগুলো একটু খেয়ালে রাখতে হবে আমাদের এই সমীকরণটা ব্যবহার করতে হবে এটা তোমরা জানো এটা আমরা ফিজিক্সে এই প্রথম অধ্যায়ে পড়ছিলাম এবং এই তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যেও এই বিষয়গুলো আছে হ্যাঁ যে নতুন যে অ্যাসাইনমেন্ট দিছে না জি স্যার নবম অ্যাসাইনমেন্ট পরিবেশ রাখা হ্যাঁ আমি নবম অ্যাসাইনমেন্টের ক্লাস আগামীকাল দুপুর 2টায় নিব বলছি সব গ্রুপে লিঙ্ক দিয়ে দিছি হ্যাঁ অ্যাসাইনমেন্টটা পুরোটা লিখে দেবো তোমরা পিডিএফটা ডাউনলোড করে লিখবে আর ইয়াতে গ্রুপে তোমার কি ইউটিউব চ্যানেলে থাকবে ওখান থেকে ডাউনলোড দিয়ে দেখতে পাবে আমি তোমাদের ক্লাস নিয়ে ইউটিউব চ্যানেলে দিয়ে দিই জানো তো তোমরা তো আমার সাথে আগে ক্লাস করোনি না না স্যার না স্যার স্যার রেজাল্ট কবে দেবে পরীক্ষার দেরি আছে কেবল খাতা দেখা শুরু হয়েছে আইসিটি খাতা কেবল স্যার চ্যানেলের নাম কি আমি লিংক দিয়ে দেব আজকে ক্লাসের পরে আধা ঘন্টার মধ্যে লিংক পেয়ে দেবে আধা ঘন্টার মধ্যে আজকে ক্লাসের ভিডিও পাবে আজকে যা যা পড়াচ্ছি এর পিডিএফটা পাবে সবই পাবে দেখো আমার ক্লাস ভালো লাগে কিনা ভালো লাগলে বললো যে স্যার ভালো লাগছে হ্যাঁ জি স্যার এর আগে তো আমি তোমাদের অ্যাসাইনমেন্টে ক্লাস নিয়েছিলাম মনে আছে না জি স্যার করছিলাম ওই ক্লাস ওইরকম করি আচ্ছা যাই হোক এনটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত তা 22.4 লিটারের ভর যদি 2 গ্রাম হয় তাহলে 1 লিটারের ভর কত হবে 22.4 লিটার দিয়ে ভাগ করতে হবে আর এনটিপি তো বলেই দিছে হ্যাঁ তাহলে এনটিপিতে 1 লিটার কোন গ্যাসের ভর কত এই যে একটু আগে যে বাষ্প ঘনত্ব সমীকরণ এটা দিয়েছিলাম এটা তোমরা 9-10 মনে হয় পড়ছো তো বাষ্প ঘনত্ব দিয়ে আমরা জানি যে এই হাইড্রোজেন গ্যাসের ভরকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব দিয়ে গুণ করলে তোমার এই এটা সমীকরণটা পাওয়া যায় যে m/2 খুব সহজেই আমরা এখান থেকে যে কোনো গ্যাসের ভর বের করে ফেলতে পারবো আমরা কিছু অঙ্ক দেখি তোমাদের বইগুলোতে দেয়া আছে এই যে একটা অঙ্ক 12.5 গ্রাম মিথেনের গ্যাসে কত মোল আছে তোমরা তো জানোই যে সবচেয়ে হালকা যৌগ কোনটা জানো হালকা যৌগিক গ্যাস সবচেয়ে হালকা যৌগিক গ্যাস পৃথিবীতে পাওয়া যায় সেটা হলো মিথেন
হ্যাঁ, কারণ এর ভর হচ্ছে 16, আর কাছাকাছি 17 ভর হলো অ্যামোনিয়া, হলো 17, পানি বাষ্প হলো 18, হাইড্রোজেন ফ্লোরাইড হলো 19, ইয়া 19 না 20। তাহলে সবচেয়ে হালকা যৌগিক গ্যাস হলো মিথেন। এই মিথেনের ক্ষেত্রে বলছে যে 12.5 গ্রাম মিথেন আছে, এক মোল কত, যে মোলের হিসাবে এখানে করে দিল। মোল বের করা খুব সহজ, গ্রাম আছে, মোল বের করতে তুমি সূত্র বসাইও করতে পারো, এন ইকুয়াল টু W/m। হ্যাঁ, W/m বসাই দিও স্যার, 12.5 ভাগ হচ্ছে যে ওই 16। 16, তাহলে এম টা আগে বের করে নিবা, 16টা আগে এম, এম সমান হলো 16, লিখে দিবা কিভাবে, কার্বন যোগ যৌগ 12+1 গুণন ফোর, স্যার, ফোর এইচ লিখতে হবে। হ্যাঁ, তারপরে তুমি লিখবে এখানে কার্বনের 12, আর এইচ হলো 4×1 সমান হলো 16, এটা লিখে দিতে হবে। তাহলে এখানে 12.5/16 এইভাবে করে দিলেও হবে, আর একক বসাতে হবে, একক না বসালে হবে না, সমীকরণ ব্যবহার করলে অবশ্যই একক বসাইতে হবে। তাহলে 12.5 গ্রাম/মোল এটা লিখতে হবে, সরি, 12.5 গ্রাম, আর এটা হলো 16 গ্রাম/মোল। হ্যাঁ, এটা লিখলে তোমার মোলটা উপরে চলে যাবে, গ্রাম গ্রাম গ্রামে কেটে দিন। গ্রামে কেটে গেল, মোল উপরে চলে গেল। হ্যাঁ, এইটা একটু ঠিক মতো তোমরা কইটো, এইভাবে সূত্র বসায় তুমি অঙ্ক করতে পারবে, কিন্তু সব দেখাই দিতে হবে। তোমাদের অভ্যাস খুব খারাপ, তোমরা সব দেখাও না, মনে করো যে সব স্যারেরা বুঝে। হ্যাঁ, অনেক স্যারেরাই আছে বুঝে না এগুলা। তো তোমরা অবশ্যই অঙ্ক করার সময় একক করে অঙ্ক করবা, কারণ যে একক না বসাইলে অঙ্ক ভুল হবে। হ্যাঁ, এবং সূত্র বসালে অবশ্যই সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে। তারপর আরেকটা অঙ্ক আছে ইথেন, তাহলে সংকেত গুলো না জানলে তুমি তো অঙ্কগুলো করতে পারবে না, তাহলে সংকেত গুলো ভালো করে জানতে হবে যে ইথেন গ্যাসের 5 মোলের ভর কত। তাহলে ওই সূত্র বসাও করতে পারো, আবার এই ঐকিক নিয়মে করতে পারো, এখানে ঐকিক নিয়মে করছে। হ্যাঁ, অনেক বই সূত্র বসাই করছে। তারপরে তোমার এখানে হলো অ্যামোনিয়া 200টি অণুর ভর কত হবে, তাহলে 6.023 ভর হচ্ছে 17 গ্রাম। এখানে সূত্র কিভাবে কিভাবে বসাবে, সূত্র বসায় করতে পারো এই অঙ্কটা, আমি একটু দেখাই দিই। সূত্রটা হলো এন ইকুয়াল টু, ওই যে আমি প্রথম দিকে লিখে দিয়েছিলাম, N/Na। হ্যাঁ, N/Na, Na মানে অ্যাভোগাড্রো সংখ্যা, ইকুয়াল টু W/m, W/m। এই সূত্রটা বসায় তুমি অঙ্ক করতে পারো, কি বের করতে বলছে, ভর, তাহলে W বের করতে হচ্ছে, W ইকুয়াল টু কি হবে, N/Na×m, N/Na, হ্যাঁ, ইন্টু এম। এখন তুমি সূত্র এখানে বসাইতে পারো, 200 উপরে হলো 200টি অণু, হ্যাঁ, চিন্তা করার কিচ্ছু নেই, তুমি যদি সূত্র গুলো ঠিক মতো বসাইতে পারো অঙ্ক হবে। এত গ্রাম পার মোল, হ্যাঁ, এত গ্রাম পার মোল, আর এটা হলো এত অণু পার মোল, এত অণু পার মোল, অণু পার মোল, তা পার মোল, পার মোল কেটে যাবে, থাকবে হলো গ্রাম, আর এত অণু 200 অণু, তাহলে অণু অণু কেটে যাবে, পার মোল, পার মোল কেটে যাবে, থাকবে শুধু গ্রাম। এইভাবে অঙ্ক করতে পারো এবং এত গ্রাম বেরোবে, বুঝতে পারছ? জি স্যার। সূত্র বসায় করতে পারি আমরা অঙ্ক, আমরা ঐকিক নামে করতে পারি যা ইচ্ছা। অনেক নিয়ম পারবে না, 25 গ্রাম কার্বন, 2.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে, এই ওই একই নিয়মে করতে পারো। আবার এখানে 1.5 গ্রামে কার্বন পরমাণুতে কতটি
কার্বন পরমাণু জায়গা হয়তো তোমাদের বলে দিল যে এটা হীরাতে কতটি পরমাণু আছে। হ্যাঁ, তাহলে তোমরা হীরার কার্বনের জায়গায় হীরা দিলে, তোমরা জানো যে হীরা একটা দামি জিনিস, আমরা হীরা কিনি। হ্যাঁ, কিনে যখন দেখি যে দাম দাম দিয়ে কিনি, এবং যে 25,000 টাকা দিয়ে যে হীরাটা কিনলাম সেটার মধ্যে কতগুলো পরমাণু আছে সেই হিসাবটা বের করে ফেলতে পারি। এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। আবার চাপের একক পরিমাণ দিয়েও আমরা অঙ্ক করতে পারি। চাপের যে সূত্র আছে, 27 ডিগ্রি উষ্ণতায় 72 সেন্টিমিটার পারদ চাপে এতটি অ্যামোনিয়া অণুর আয়তন কত, তা আমরা এইখানে ইউকিং নেমে করছে। তুমি ইউকিং নেমে না করে তুমি সরাসরি ভি ইকুয়াল টু কি এনআরটি বাই পি, তাহলে এনআরটি এর জায়গায় আমি লিখবো এন, যেহেতু অনুসংখ্যা দেওয়া আছে এন বাই এন এ, এন এর জায়গায় লিখবো এন বাই এন এ ছোটতে এন এর জায়গায়, আর আর এর মান তো আমাদের মুখস্থ থাকে, আর টি তো আমাদের দেওয়াই আছে এখানে, তাপমাত্রা 300 ক্যালভিন হবে, আর এখানে হলো পি, এ পি তো পারদ চাপ দেওয়া আছে, এটাকে তোমাকে ট্রান্সফার করতে হবে অ্যাটমোসফেয়ারে, আর এর মান অ্যাটমোসফেয়ারে বসাবে, অথবা আর এর মান জুলে বসালে এখানে প্যাসকেল করে নিবা, নিউটন পার মিটার স্কয়ার করে নিবা, নিয়ে টি এর মান বসাবে, বাস অঙ্ক হয়ে যাবে। এইভাবে এইভাবেও আমরা এই সূত্র বসাইও আমরা অঙ্কটা করতে পারবো। সবাই আশা করি রোল লিখছো, চ্যাট বক্সে সবাই রোল লিখছো না? স্যার লিখিনি স্যার, একটু সময় দেন, রাত্রি করে লেখো, 1 মিনিটও নাই, নাহলে মেসেঞ্জারে দিয়ে দিও, তুমি স্ন্যাপশট নিয়ে মেসেঞ্জারে দিয়ে দিও, ঠিক আছে? ওকে, ভিতরে আসেন।